এই মুহূর্তে নেতাজির মূর্তিতে মালা দিচ্ছেন, পুষ্পস্তবক এবং তারপরে ফুল অর্পণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণালী, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিপুল জনসমাগম, যে ছবি সত্যি সত্যি মানুষজন অনেক আগে থেকে বলছিলেন, অনুমান করছিলেন, ভাবছিলেন যে কলকাতা, একদম কলকাতার বুকে তিলোত্তমা কল্লোলিনী, কলকাতার বুকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে তার শেষ যে কর্মসূচি রয়েছে এবারে নির্বাচনের আগে, সামনেই 1 তারিখে শেষ দফা নির্বাচন, তার আগে শহর কলকাতায় বা বলা ভালো বাংলায় তার শেষ কর্মসূচি, এবং যেভাবে রাস্তা কোথাও সেজে রয়েছে নরেন্দ্র মোদী, আমি দেখতে পাচ্ছি আমরা দূর দূরান্ত, কিছুক্ষণ আগেই আমাদের সেই রিপোর্ট তুলে ধরছিলেন ময়ূর, যে প্রচুর মানুষ, প্রচুর প্রচুর কাতারে কাতারে মানুষজন তারা দুধারে দাঁড়িয়ে রয়েছে, পুরনো কলকাতা, উত্তর কলকাতায় সেখানে পুরনো বাড়ি থেকে, জানলা থেকে, এমনকি দুধারে, রাস্তার দুধারে অজস্র মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। নরেন্দ্র মোদী, তিনি পুষ্প স্তবক দিলেন, পুষ্প জ্ঞাপন করলেন, ফুল দিয়ে সশ্রদ্ধ প্রণাম জানালেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তার মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপর তিনি সেখান থেকে নেমে এলেন। এরপর শুরু হবে এই গোটা রাস্তায় তার সফর, এবং তারপর আমি যেরকম বলছিলাম কিছুক্ষণ আগে, আমি এবং অনির্বাণ, যে সেখানে শেষ হবে সেটা স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে। বারবার আমরা দেখেছি, সত্যি সত্যি আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের শিকড়ের টান, আমাদের ভাষা, বিভিন্ন সময় রাজনীতির ময়দানে তার বস্ত্রহরণই হয়েছে রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক কারণে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সময়ে সেগুলোকে আক্রমণ করা হয়েছে, নিজেদের ইচ্ছে মতো সেগুলোতে পোস্টমর্টেম চলেছে, কিন্তু সত্যি সত্যি যখন দেখতে পাওয়া যায় যে সেই জায়গাগুলো, আমাদের শিকড়ের খোঁজ যারা রাখেন, যারা সেখানে এসে সেই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেইটুকু সেই ধুলো মাথায় নিয়ে প্রচার শুরু করেন, রাজনৈতিক প্রচার নিঃসন্দেহে, কারণ রাজনীতির এই সময় উৎসব চলছে, গণতান্ত্রিক উৎসব চলছে, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে সব থেকে বড় গণতন্ত্রের উৎসব চলছে নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারের ময়দানে যখন এরকম এক টুকরো ছবি দেখতে পাওয়া যায় তখন নিঃসন্দেহে গর্ববোধ হয়, গর্বিত করে বাঙালিকে, গর্বিত করে তা কলকাতাবাসীকে, গর্বিত করে তা বঙ্গবাসীকে, এবং গর্বিত করে তা আপা মোর বাঙালিকে, তারা দেশে থাকুক, শহরে থাকুন বা বিদেশে থাকুন, যারা যেখানে রয়েছেন তারা সেই প্রান্ত থেকে গর্বিত অনুভব করেন, কারণ হ্যাঁ, আমরা সত্যি সত্যি আমাদের বাগবাজারের মায়ের বাড়ি, সত্যি সত্যি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, সত্যি সত্যি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের বাড়ি, এগুলো কোথাও আমাদের ঐতিহ্যের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে, এগুলো ছাড়া আমরা নই, এটাই আমাদের শিকড়, আর সেই শিকড়ের খোঁজ যারা রাখেন, তাদেরকে যারা বহিরাগত বলে দীর্ঘদিন, দীর্ঘ বছর দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দাগানোর চেষ্টা করেছে, তাদের কাছে কোথাও ভবিষ্যতের জন্য সেই প্রশ্ন তোলা থাকবে যে আসলে কারা বহিরাগত ছিল, যারা এইটুকুর খোঁজ না জেনে নিজের রাজ্যে, নিজের জাতিকে, নিজের ভাষায়, মাতৃভাষায় প্রতি মুহূর্তে কদর্য আক্রমণ করে গেছেন তারা, না যারা মাতৃভাষা যাদের বাংলা নয়, যারা এদেশের মানুষ, কারণ বাংলা পশ্চিমবঙ্গের বাইরে নয়, যারা শুধুমাত্র আমাদের এই সংস্কৃতি, এই ভাষা, এই ঐতিহ্যের টানে বারবার ছুটে এসেছেন কোথাও এ রাজ্যে, এবং আমাদের যে শক্তি, কোথাও যেখানে শক্তি, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, আমাদের আবেগের যেগুলো পীঠস্থান, সেখানে এসে মাথা নত করেছেন তারা, বহিরাগত কারা? এই মুহূর্তে নেতাজির মূর্তিতে মালা দিচ্ছেন, পুষ্পস্তবক এবং তারপরে ফুল অর্পণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণালী, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিপুল জনসমাগম, যে ছবি সত্যি সত্যি মানুষজন অনেক আগে থেকে বলছিলেন, অনুমান করছিলেন, ভাবছিলেন যে কলকাতা, একদম কলকাতার বুকে তিলোত্তমা কল্লোলিনী, কলকাতার বুকে শ্যামবাজার পাঁচমাথার মোড়,
সেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে তার শেষ যে কর্মসূচি রয়েছে এবারে নির্বাচনের আগে, সামনেই এক তারিখে শেষ দফা নির্বাচন, তার আগে শহর কলকাতায় বা বলা ভালো বাংলায় তার শেষ কর্মসূচি, এবং যেভাবে রাস্তা কোথাও সেজে রয়েছে নরেন্দ্র মোদী, আমি দেখতে পাচ্ছি আমরা দূর দূরান্ত, কিছুক্ষণ আগেই আমাদের সেই রিপোর্ট তুলে ধরছিলেন ময়ূর, যে প্রচুর মানুষ, প্রচুর প্রচুর কাতারে কাতারে মানুষজন তারা দুধারে দাঁড়িয়ে রয়েছে পুরনো কলকাতা, উত্তর কলকাতায় সেখানে পুরনো বাড়ি থেকে জানলা থেকে, এমনকি দুধারে রাস্তার দুধারে অজস্র মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। নরেন্দ্র মোদী তিনি পুষ্প স্তবক দিলেন, পুষ্প জ্ঞাপন করলেন, ফুল দিয়ে সশ্রদ্ধ প্রণাম জানালেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তার মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপর তিনি সেখান থেকে নেমে এলেন। এরপর শুরু হবে এই গোটা রাস্তায় তার সফর, এবং তারপর আমি যেরকম বলছিলাম কিছুক্ষণ আগে, আমি এবং অনির্বাণ, যে সেখানে শেষ হবে সেটা স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে। বারবার আমরা দেখেছি সত্যি সত্যি আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের শিকড়ের টান, আমাদের ভাষা বিভিন্ন সময় রাজনীতির ময়দানে তার বস্ত্রহরণই হয়েছে রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক কারণে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সময়ে সেগুলোকে আক্রমণ করা হয়েছে, নিজেদের ইচ্ছে মতো সেগুলোতে পোস্টমর্টেম চলেছে। কিন্তু সত্যি সত্যি যখন দেখতে পাওয়া যায় যে সেই জায়গাগুলো, আমাদের শিকড়ের খোঁজ যারা রাখেন, যারা সেখানে এসে সেই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেইটুকু সেই ধুলো মাথায় নিয়ে প্রচার শুরু করেন, রাজনৈতিক প্রচার নিঃসন্দেহে, কারণ রাজনীতির এই সময় উৎসব চলছে, গণতান্ত্রিক উৎসব চলছে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে, সব থেকে বড় গণতন্ত্রের উৎসব চলছে নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারের ময়দানে যখন এরকম এক টুকরো ছবি দেখতে পাওয়া যায় তখন নিঃসন্দেহে গর্ব বোধ হয়, গর্বিত করে বাঙালিকে, গর্বিত করে তা কলকাতাবাসীকে, গর্বিত করে তা বঙ্গবাসীকে, এবং গর্বিত করে তা আপা মোর বাঙালিকে, তারা দেশে থাকুক, শহরে থাকুন বা বিদেশে থাকুন, যারা যেখানে রয়েছেন তারা সেই প্রান্ত থেকে গর্বিত অনুভব করেন। কারণ হ্যাঁ, আমরা সত্যি সত্যি আমাদের বাগবাজারের মায়ের বাড়ি, সত্যি সত্যি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, সত্যি সত্যি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের বাড়ি, এগুলো কোথাও আমাদের ঐতিহ্যের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে, এগুলো ছাড়া আমরা নই, এটাই আমাদের শিকড়। আর সেই শিকড়ের খোঁজ যারা রাখেন, তাদেরকে যারা বহিরাগত বলে দীর্ঘদিন দীর্ঘ বছর দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দাগানোর চেষ্টা করেছে, তাদের কাছে কোথাও ভবিষ্যতের জন্য সেই প্রশ্ন তোলা থাকবে যে আসলে কারা বহিরাগত ছিল, যারা এইটুকুর খোঁজ না জেনে নিজের রাজ্যে নিজের জাতিকে নিজের ভাষায় মাতৃভাষায় প্রতি মুহূর্তে কদর্য আক্রমণ করে গেছেন তারা, না যারা মাতৃভাষা যাদের বাংলা নয়, যারা এদেশের মানুষ, কারণ বাংলা পশ্চিমবঙ্গের বাইরে নয়, যারা শুধুমাত্র আমাদের এই সংস্কৃতি, এই ভাষা, এই ঐতিহ্যের টানে বারবার ছুটে এসেছেন কোথাও এ রাজ্যে, এবং আমাদের যে শক্তি, কোথাও যেখানে শক্তি, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, আমাদের আবেগের যেগুলো পীঠস্থান, সেখানে এসে মাথা নত করেছেন তারা, বহিরাগত কারা?